স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে, সঙ্গে আছি আমি তানিয়া হারুন। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উদ্যোক্তাদের সফল হওয়ার সকল সুযোগ সুবিধা বর্তমান সরকার নিশ্চিত করেছে। সকালে নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চারজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেওয়া হয়। এসএমই ফাউন্ডেশন আয়োজিত 8 দিনের এই মেলায় 325টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার 60% নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু পণ্য উৎপাদন নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে। নারী উদ্যোক্তারা যাতে বিশেষভাবে সুবিধা পায় তার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। 2019 আমরা প্রণয়ন করেছি এবং এই নীতিমালার সাথে সাথে এটা আমরা লক্ষ্য করছি যে 2024 সালের মধ্যে জাতীয় আয়ে জিডিপি খাতে এসএমই খাতের অবদান বিদ্যমান হচ্ছে 25%, সেটা যেন 32% উন্নীত হয়, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের এই নীতিমালায় আমরা নির্দিষ্ট করে দিয়েছি। কাজেই আমাদের সেইভাবেই উদ্যোক্তা সৃষ্টি করা দরকার। আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এটা হলো বাস্তবতা। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াত। রোববার দুপুরে তা পুরীর উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বিপদ থেকে মুক্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার পুরীতে, সঙ্গে বইছে তীব্র ঝড়ো হাওয়া। অতি গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দুই রাজ্যে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে বহু ট্রেন চলাচল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরীর দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াত। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট আবহাওয়া বিরাজ করছে, সাগর উত্তাল রয়েছে। পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। শীত এবং বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের সাথে জাহাজ যোগাযোগ 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় সহস্রাধিক পর্যটক। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কর্মদিবসের প্রথম দিনেই বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে বৃষ্টির প্রভাবে রাজধানীতে সকাল থেকেই তৈরি হয়েছে তীব্র যানজটের, সেই সাথে গণপরিবহনের সংকট এই ভোগান্তিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে, থেমে থেমে বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ রেল লাইন ও অদক্ষ লোক দিয়ে রেলওয়ে সিগন্যালিং সমস্যার কারণে একের পর এক ঘটছে রেল দুর্ঘটনা, একই সাথে বেড়েছে লাইনচ্যুতের ঘটনাও। এমনকি পাবলিকের হাতের সিগন্যালিং দিয়েই চলে চট্টগ্রামের অনেক স্থানেই রেল। এভাবেই চট্টগ্রামের রেল দুর্ঘটনায় অনেকজনের প্রাণ হারালেও এখনও বাড়েনি রেল কর্তৃপক্ষের তৎপরতা। তবে রেল কর্তৃপক্ষ বলছেন, রেল দুর্ঘটনা এড়াতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন। সড়কের উপরে রেলপথ, আর রেলপথ দিয়ে চলে একদিকে ট্রেন, আর আরেক দিকে চলে বিভিন্ন পরিবহন। লাইনম্যান যেখানে থাকার কথা রয়েছে, কোনো কোনো সময় লাইনম্যান থাকে, আবার কোনো কোনো জায়গায় লাইনম্যান না থাকার কারণে হচ্ছে ট্রেন দুর্ঘটনা। শনিবার সকালে চট্টগ্রামের ঝাউতলা রেল ক্রসিংয়ের ডেমু ট্রেনের সাথে বাস ও সিএনজি চালিত অটোরিকশার এই ভয়াবহ সংঘর্ষ হয়। প্রাণ হারান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সহ 3 জন। একইভাবে বিভিন্ন সময় ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় আরও অনেককে। একদিকে ফালায় আরেকদিকে ফালায় না, কথা বলছেন, বিশেষ করে যেমন একদিকে ফালাইছে আরেকদিকে ফালায় নাই, তো লাইনম্যান ছিল না, লাইনম্যানের কারণে এগুলো সমস্যা বেশি হয়। ফরায় সময় থাকে, ফরায় সময় থাকে না,
যদি কোনো সময় টেলিফোন আসে হেরা হইতে এখান থেকে কুদি এখানে আসি টেলিভিশন ধরি বাসয়টা ফালা এরা মনে করেন এখানে গাড়ি সিগন্যাল আসে এরা ঘোরাফেরা করে এখানে মোবাইল টিপে ওইদিকে চলে যায় দোকানে চলে যায় লাইনম্যান যদি এই তার ডিউটিটা তার দায়িত্বটা ঠিকমতো পালন না করে তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখনো হাতে সিগন্যালে চলে নাজিরহাট ট্রেন এবং বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনগুলো লাইনম্যান না থাকার কারণে ট্রেন আসলেই গাড়ি আটকানো শুরু করে দোকানদাররা যারা স্থায়ী আছে তাদের বিরুদ্ধে আমরা ইএনডি রুলস মোতাবেক আমরা শাস্তি ব্যবস্থা করতে পারি আর যারা অস্থায়ী ভিত্তিতে আছে তাদেরকে আমরা সরাসরি চাকরি থেকে বাদ দিতে পারি আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন রেল কর্মকর্তাদের অবহেলার কারণেই ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেলে দায় নিতে হবে রেল কর্তৃপক্ষের চূড়ান্ত একটা তাদের বিরুদ্ধে এটা ব্যবস্থা নেওয়া দরকার প্রত্যেকে যারা দায়িত্বে আছে তারা যেন তাদের দায়িত্ব কর্তব্যের প্রতি অবহেলা না করেন সিগন্যাল না মানা ও লাইনম্যান না থাকায় বাড়ছে দুর্ঘটনা আর ট্রেন চালকের অদক্ষতায় ট্রেন লাইনচ্যুতের ঘটনাও বলছেন বিশেষজ্ঞরা নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় জয় চট্টগ্রামে কতটি রেল ক্রসিং আছে এবং কতগুলো ঝুঁকিপূর্ণ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন ধন্যবাদ তানি আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রসিংটা আমরা দেখাতে চাচ্ছি এই ক্রসিং এ কিন্তু লাইনম্যান আছে আবার কোন কোন জায়গায় আমরা দেখলাম যে অবৈধ এরকম কিন্তু ক্রসিং গড়ে উঠেছে চট্টগ্রামে সবচেয়ে বেশি অবৈধ ক্রসিং বলে আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ সেখানে কিন্তু আসলে যে লাইনম্যান না থাকার কারণে দুর্ঘটনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে আবার যেখানে লাইনম্যান আছে সেখানেও কিন্তু তাদের অবহেলার কথা উঠে এসেছে যেহেতু গতকাল আপনি জানেন যে তিনজনের প্রাণ গেছে অবহেলার কারণে তেমনিভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে ক্রসিংগুলো আছে সেখানে একদিকে ট্রেন চলে আবার দেখা যায় যখন ট্রেন চলে না তখন কিন্তু অন্যান্য পরিবহন চলাচল করে এমনকি ট্রেনের রাস্তার উপরে কিন্তু মানুষ কিন্তু আসলে চলাচল করে সেদিকেও কিন্তু মানুষেরও সচেতন হওয়ার যেভাবে হওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু মানুষ কিন্তু সচেতন নয় সব মিলিয়ে বলা যায় যে যে এখানে ব্যারিয়ার আছে কিন্তু দেখা যায় ব্যারিয়ার বিভিন্ন সময় কিন্তু ফেলে আবার বিভিন্ন সময় লাইনম্যান না থাকলে সেই ব্যারিয়ার কিন্তু না ফেলার কারণে কিন্তু দুর্ঘটনা হচ্ছে এমনকি সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি যারা আছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে লাইনম্যানগুলো আছে যেখানে লাইনম্যান আছে সেখানে যদি লাইনম্যানগুলো কিন্তু আসলে তাদের যে গাফিলতি যেটা কথা উঠে এসেছে সেই গাফিলতি যদি না করে যদি দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব অনুসারে যদি তারা কাজ করত তাহলে কিন্তু ট্রেন দুর্ঘটনা অনেকটা কমে আসতে বলে আমাদেরকে জানিয়েছে তো এখানে আমি যেখানে আছি সেখানেও কিন্তু আমরা দেখছি লাইনম্যান আছে যখন ট্রেন আসে সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল করে যেহেতু শাটল ট্রেনগুলো কিন্তু আসলে এই রোড দিয়ে চলাচল করে সেদিকে লাইনম্যানের নজর রাখা দরকার বলে মনে করছে স্থানীয়রা এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে জয় আপনাকে ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে রেল ক্রসিং নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় এবার পরবর্তী প্রসঙ্গ সিডিএ ও সিটি কর্পোরেশনের বিরোধ নিরসন হওয়ায় দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ টাইগার পাসের পাহাড় রক্ষা নিয়েই শুরু হয়েছিল এই বিরোধ এবার দুই পাশে নয় টাইগার পাস এলাকায় সড়কের মাঝ দিয়ে র‍্যাম্প তৈরি করে আক্তারুজ্জামান ফ্লাইওভারে যুক্ত করা হচ্ছে পরিবর্তন হয়েছে নকশায়ও এরই মধ্যে এই প্রকল্পের 60% কাজ শেষ হয়েছে এই মেগা প্রকল্পটি শেষ হবার কথা 2023 সালের জুন মাসে আহদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের প্রতিবেদন বন্দর নগরীকে যানজটমুক্ত করতে সরকারের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 3,500 কোটি টাকা ব্যয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে শহরের লালখান বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে এই উড়াল সড়ক এরই মধ্যে শেষ হয়েছে 60% নির্মাণ কাজ এটি বাস্তবায়ন হলে এয়ারপোর্ট থেকে শহরে আসতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট যেখানে এখন লাগে 2.5 থেকে 3 ঘন্টা পাহাড়ি চট্টগ্রামের সৌন্দর্য শহর থেকে দেখা যায় এই টাইগার পাস লালখান বাজার মোড়ে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আক্তারুজ্জামান ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হচ্ছে সেটিও যাবে এখান দিয়ে যেটি দুটি র‍্যাম্প এর কারণে পাহাড়ের সৌন্দর্য দেখতে বাধা পেতে হতো বলে দাবি করেছে সিটি কর্পোরেশন সেই দাবির প্রেক্ষিতে নকশায় পরিবর্তন এনেছে সিডিএ এক্সপ্রেসের উদ্দেশ্যটা সাধন হয় যে আমাকে 20 থেকে 25 মিনিটের মধ্যে জিসি বা সিটি সেন্টার বা মুরাদপুর আগে যে 60 ফুটের কথা ছিল এখন মাত্র 40 ফিট আমাদের এই পাহাড়ের দূরত্ব প্রায় 70-80-90
তাহলে পাহাড়ের সাথে কোনো এখানে টাচ হচ্ছে না। এখন টাইগার পাস ও লালখানবাজার এলাকায়ও শুরু হয়েছে প্রকল্পের কাজ। বাধা দূর হওয়ায় দ্রুত এবং যথাসময়ে কাজ শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। আগামী কিছুদিনের মধ্যে এই কাজটা যদি আরো দ্রুত গতিতে সংশোধন দ্রুত গতিতে চালিয়ে নেওয়া যায়, আমাদের আগামী এক বছরের মধ্যে র‍্যাম্পটা খুলে দেওয়া যাবে এবং নাগরিক ভোগান্তি কমে যাবে। বলে 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ে 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র‍্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর ঘিরে ক্যাম্পাস পরিণত হয়েছিল নতুন পুরনোর মিলন মেলায়। প্রাণের ক্যাম্পাসে এসে প্রবীণরা স্মৃতি হাতড়েছেন, পুরনো বন্ধুদের সাথেও মিলেছেন অনেকে। টিএসসির আড্ডা আর চায়ের কাপে ঝরে এবার আবার ফিরেছেন আগের সময়ে। প্রাণের বিশ্ববিদ্যালয়কে নিয়েও তাদের আছে অনেক মান অভিমানের জায়গা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। স্মৃতির পাতায় কত আড্ডা, হাসি আর তর্কের ঝড়। সময় গড়িয়েছে, বয়স কেবল নিজেদেরই বাড়েনি, বেড়েছে প্রিয় ক্যাম্পাসেরও। শতবর্ষ পেরিয়ে তবুও তরুণ প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই তারুণ্যের ছোঁয়া পেতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে ফিরে আসা। এখনের যারা রানিং স্টুডেন্ট তারা যখন এইসব মজা করে এসব দেখতে এখন ভালো লাগে। 100 বছরের এই বিশ্ববিদ্যালয় আসলে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। অনেকদিন পরে এসে আসলে অনেক ভালো লাগছে, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কতটুকু বদলালো ক্যাম্পাস আর কতটুকু নিজেরা সে হিসেব মেলানো বড্ড কঠিন। রঙিন বৈশাখ, সাদা কালোর একুশ আর ফাগুনের আগুন রাঙা দিনগুলো এখন কাটে অন্যভাবে। জীবনের খুব দামি সময় কেটেছে ক্যাম্পাসের উঠোনে। তাই তো প্রিয় বিদ্যাপীঠের ব্যর্থতা অর্জন প্রাক্তন আর বর্তমান সব শিক্ষার্থীর মনেই দাগ কাটে সমানভাবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাতা, ধুলিকণা, ঘাস, মাটি সবকিছু আমাদের পরিচিত এবং সবকিছুর সাথে আমাদের হৃদয়ের প্রাণের স্পন্দন আছে। এখন অনেক ক্রাউড হয়েছে, অনেক আউটসাইডার আসে আর অনেক টি স্টল আছে। বিভিন্ন অঙ্গনের লোকজন এত বেশি এখানে যাতে মনে হয় যেন একটা হাট বাজার বসে গেছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রোগ্রামটি যে স্ট্যান্ডার্ড এবং সেখানে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ অনিচ্ছেই বলে দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মান আসলে কতটা নিচে নেমে গেছে। করোনার পরে এসে যে একটা নিস্তব্ধতা অনুভব করছিলাম, এই 100 বছর পূর্তির অনুষ্ঠানটা নিস্তব্ধতাটা পুরোটাই ভেঙে চুরে দিয়েছে। মুখরিত দিনগুলো আর ফিরে আসবে না, কেবলই স্বর্ণালী সময়ের স্মৃতি হাতড়ে ফেরা। প্রাচ্যের অক্সফোর্ডে পড়ে গর্বিত তারা। কেবল পুঁথিগত বিদ্যাই নয়, এই ক্যাম্পাস যে দিয়েছে পথ চলার দীক্ষাও, দিয়েছে বন্ধু, ভালোবাসা আর জীবনের রং। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, উপকূল অঞ্চলে আবহাওয়ার এখনকার অবস্থা কি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে কিন্তু আসলে বরগুনায় আমরা গুড়ি গুড়ি বৃষ্টি দেখেছিলাম, কিন্তু দুপুর 12টার দিকে বা 11টার 11:30টার পর থেকে কিন্তু আসলে সকাল থেকে আমরা যে গুড়ি গুড়ি বৃষ্টিটি দেখেছিলাম সেই বৃষ্টিটি এখন আর নেই। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন বরগুনার খাগদন নদীর তীরে আছি। এই নদীও কিন্তু শান্ত রয়েছে এবং পরিবেশ কিন্তু তার পুরনো রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং প্রকৃতিতে একটা নীরব, যে সকাল থেকে যে একটা গুমোট পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু কিছুটা কাটিয়ে ওঠা শুরু করেছে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যে 3 নম্বর সতর্কতা সংকেত দিয়েছিল সেই সংকেত অনুযায়ী কিন্তু আজকে বরগুনার যে আবহাওয়া সেটি এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই যে গতকাল থেকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে যে গতকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল সেইটি এখনও কমলেও কিন্তু আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত এখন অবধি কিন্তু বরগুনার মানুষ সূর্যের দেখা পায়নি। আজকে এই এখন পর্যন্ত বরগুনার মানুষ সূর্যের দেখা পায়নি, তবে এখন আগের থেকে আজকে সকালে যে পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু এখন পরিবেশ কিছুটা ভালো রয়েছে। তা নিয়ে এই ছিল আমার কাছে বরগুনা থেকে সর্বশেষ। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, বরগুনা থেকে উপকূলীয় অঞ্চলের আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন শিকদার। এবার পরবর্তী সংবাদ।
বঙ্গোপসাগরের কুলঘেসা উপকূলীয় জেলা বরগুনা ঝড় জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রথম শিকার এই জেলার বাসিন্দারা। তবে এখানে পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় দুর্যোগ ঝুঁকিতে এই অঞ্চলের লাখো মানুষ। এই অবস্থার জন্য নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি তাদের। সুমন শিকদারের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, বরগুনার ছয়টি উপজেলায় মোট 540টি সাইক্লোন সেন্টার রয়েছে, যেখানে 2 লাখ মানুষ আশ্রয় নিতে পারে। অথচ এই জেলায় বসবাস করে প্রায় 12 লাখ মানুষ। সাইক্লোন সেন্টার নাই বিদায়, আমরা এই রাস্তা দিয়ে যাইতে আমাকে অনেক লোক মারা গেছে। বেরিবে তো নাই, আর আমাদের মনে করেন রাস্তাঘাট সব তলায় দেয়, আমাকে কোনো সাইকেল সেন্টারও নাই। অন্যদিকে যেসব এলাকায় সাইক্লোন শেল্টার রয়েছে সেগুলোরও বেহাল দশা। নারী শিশু ও বৃদ্ধদের জন্য নেই কোনো পৃথক ব্যবস্থা, এমনকি অধিকাংশের নেই সংযোগ সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থাও। অনেক ঝামেলা হইছে, রাস্তাঘাট তেমন ভালো না, ভাঙা চুরা ধুনি বলে বন্যা হইবে, আর বাসে নেমরি হাত করতে দিন আর কোনা না যাই আবার আশ্রয় লো মাল্লাই জন। বরগুনার মানুষের জীবনের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি সচেতন মহলের। 1 থেকে 1.5 হাজার আশ্রয়কেন্দ্র আমাদের কমপক্ষে দরকার, আর আশ্রয়কেন্দ্র যেগুলো আছে সেগুলো কিন্তু আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই, অনেকগুলোই ব্যবহারের অনুপযুক্ত। জেলা প্রশাসক বললেন, এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের বরগুনা জেলায় আরও কতগুলো সাইক্লোন সেন্টার প্রয়োজন সেটি আমরা তালিকা তৈরি করেছি এবং সেই তালিকাটি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরে শুধু বরগুনায় প্রাণ হারায় 1400 মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। পঞ্চাশ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেসরকারি খাত, যাদের হাতে তৈরি হয়েছে বড় বড় কারখানা, লক্ষ কোটি কর্মসংস্থান। পোশাক রপ্তানি বেড়েছে 1000 গুণ। উদ্যোক্তারা বলছেন, সরকারের সহায়তা পেলে আগামী 10 বছরে 50 বছরের সমান উন্নয়ন করা সম্ভব। তবে এজন্য সরকারের পাশাপাশি ব্যাংক খাতের প্রত্যক্ষ সহায়তা চান উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী অর্থনীতি বেগবান করতে বিনিয়োগ আর কর্মসংস্থানে জোর দিতে হবে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র পীড়িত দেশটিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাতির পিতা সে চ্যালেঞ্জটি নিয়েছিলেন বটে, তবে খুব বেশি দূর যাওয়ার আগেই ঘাতকদের হাতে জীবন দিতে হয় তাকে। তবে বাংলার ছোট ছোট উদ্যোক্তারা থেমে থাকেননি মোটেই। 1983-84 সালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয় $31 মিলিয়ন, সেই সময়ে মোট রপ্তানি ছিল $811 মিলিয়ন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। সবশেষ 2020-21 অর্থ বছরে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $31 বিলিয়ন, যা প্রথম বছরের 1000 গুণ। আমাদের অনেকগুলি নতুন পটেনশিয়াল সেক্টর আছে যাদেরকে এক্সপোর্টে নিয়ে যেতে পারে, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের প্লাস্টিক সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। আগামী 10 বছর হয়তো আমরা 50 বছরে যে গ্রোথটা হয়েছে, আগামী 10 বছর সেই ধরনের গ্রোথ আমরা আশা করছি। শুধু তৈরি পোশাক নয়, বেসরকারি খাতের উন্নয়ন দৃশ্যমান প্রায় সব খাতেই। করোনা মহামারীতেও অদম্য ছিল বেসরকারি খাত, তবে অগ্রযাত্রা ধরে রাখতে সরকারের নীতি আরও বেশি উদ্যোক্তা বান্ধব হওয়া প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। গত মাসেই মনে হয় আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু আবার বেড়েছে, সেটা কিন্তু বাড়ার কারণই হচ্ছে যে নিশ্চয় কিনি বিনিয়োগ হচ্ছে। সব ক্ষেত্রে হচ্ছে না, কিছু জায়গায় বেশি হচ্ছে, কিছু জায়গায় কম হচ্ছে, বাট হচ্ছে। এখন এটার সাথে স্থানীয়র সাথে বিদেশি বিনিয়োগটা আনা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি, কারণ এখন একটা অপরচুনিটি। সারা পৃথিবীতে যে একটা সাপ্লাই চেইন ক্রাইসিস হয়েছে, এই অপরচুনিটি বেশি দিন থাকবে না। আমাদের ব্যবসাতে আমরা দেখছি যেসব ব্র্যান্ড কোনোদিনও আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি, তারা কিন্তু এখন বাংলাদেশের সাথে কথা বলতে রাজি। ব্যবসাকে সহজ আর হয়রানি মুক্ত করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরাও। বলছেন, বিনিয়োগকারীদের আস্থা তৈরি হলে কমে আসবে অর্থ পাচারও। সামগ্রিকভাবে একটা সুব্যবস্থা, সুশাসন, এই অবস্থাটা যদি না থাকে তাহলে তো ব্যক্তিখাত কেন সেখানে বিনিয়োগ করবে? একটা অনুৎসাহের সৃষ্টি করে, বাইরে নিয়ে যাওয়ার যে উপায় সেগুলোও তারা অবলম্বন করে থাকে। তাহলে ব্যাংকিং খাতকে কিন্তু সমানভাবে সবাইকে সুযোগ দিতে হবে। তবে এজন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকরভাবে চালু করে অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই বলেও মত তাদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নগদের সৌজন্যে এবারে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া সহ বিভিন্ন গ্রামে খেজুর পাতা ও কাশফুলের খড় দিয়ে নানান ধরনের পণ্য তৈরি হয়। নারীদের অনেকে গৃহের কাজ শেষে অবসর সময়ে এই পণ্য তৈরি করে বাড়তি আয় করছেন। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য এখন ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা পেলে এই খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতো বলে দাবি সংশ্লিষ্টদের। রিপন হোসেনের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। খেজুর পাতা আর কাশফুলের খড় দিয়ে গ্রামের নারীরা নিপুণ হাতে তৈরি করছেন ফুলের পাত্র, কার্পেট, সুটকেস থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র রাখার ও কুকুর বিড়াল ঘুমানোর ছুরি। আর এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে ব্রাজিল, পেরু, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। 350 জন কর্মী আছে এবং 18 থেকে 20টা এরকম ফিল্ড আছে, এই ফিল্ডে এগুলো কাজ করে। যশোরের ঝিকরগাছা সহ আশপাশের বিভিন্ন উপজেলার 20টি গ্রামের অন্তত 5000 নারী সাংসারিক কাজের ফাঁকে এসব পণ্য তৈরি করছেন, যা দিয়ে তাদের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। খড় কেটে নিয়ে আসতে হয়, তারপরে রোদে শুকাতে হয়, তারপরে এই দাদারা তো আছে বেল্লো দিয়ে যায় দিয়ে সিকোয়ে, তারপরে ভিজাই তা সেট তৈরি করছি। এক অনুষ্ঠান শেষে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। খবর পাই আমরা আশা করি যে এই অবস্থা থাকলে হয়তো অচিরেই বাংলাদেশ মৃত্যুর হার শূন্যে নেমে আসবে, নেমেও ছিল। কাজে আমাদের সকলে যদি সচেতন থাকি এবং আমরা যদি আক্রান্ত কোনো ব্যক্তি সে যখন টের পায় তাকে তাড়াতাড়ি চিকিৎসার নিলে পরে ভালো হয়ে যাবে, টিকা নেওয়া থাকলে পরেও আরও সে তার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সে নিরাপদে থাকবে এবং যদি আক্রান্ত হয় তাও যদি ভালো চিকিৎসা নেয় ভালো হয়ে যাবে। চিকিৎসার ব্যবস্থাও অনেক এখন উন্নত আগের তুলনায়। সেই চুক্তি ঠিক আছে, অলরেডি গত দুই দিন আগেও ভারত থেকে অনেক টিকা আসতেছে এবং আগামী 3-4 মাসের মধ্যে তারা সব টিকা দিয়ে দিবে। ধন্যবাদ। না ওটা জানবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশ চলছে। সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। দীর্ঘ জীবন ধরে তার রাজনৈতিক জীবনের ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন 90-এর ছাত্র গণ-অভ্যুত্থানের বীর নায়ক, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির উত্তরের সম্মানিত আহ্বায়ক, সংগ্রামী আহ্বায়ক এবং একই সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এখানে উপস্থিত আছেন। আমাদের আরেকজন অত্যন্ত সংগ্রামী নেতা যিনি ডেপুটি মেয়র ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের, যিনি আজকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, আমাদের ভারতীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য দক্ষিণ মহানগরের বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এখানে উপস্থিত আছেন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনি অনেকক্ষণ ধরে দৃষ্টিতে ভিজেছেন এবং এখানে কথা শুনেছেন, বক্তৃতা করছেন। আপনি জানেন যে আমরা প্রায় 8-9 দিন হলো আমরা আপনার এই ক্রমান্বয়ে আমরা পর্যায়ক্রমে এই সভাগুলো করছি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা এই সব বিক্ষোভগুলোর মধ্য দিয়ে সরকারের কাছে জানাচ্ছি, অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তার জীবন রক্ষার জন্য তাকে বিদেশে পাঠানো হবে। কেন বলছি আমরা এই জন্য বলছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে যে মামলায় আপনারা সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন সেই মামলাটা একটা সাজানো মামলা এবং তাকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাকে সাজা দিয়েছেন, যেখানে লোয়ার কোর্ট থেকে দিয়েছিল 5 বছর সেখানে হাইকোর্টে দিয়ে 10 বছর দিয়েছেন। এখানেই বোঝা যায় যে আপনারা কিভাবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন, কিভাবে বিচার বিভাগের স্বাধীনতাকে আপনারা হরণ করছেন, কিভাবে প্রজাতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তাদেরকে ব্যবহার করছেন,
কিভাবে আপনারা আজকে সাংবাদিক ভাইদেরকে নিয়ন্ত্রণ করছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছেন, সমগ্র রাষ্ট্রকে আপনারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করেছেন বন্ধুগণ। দেশে বেগম খালেদাকে সেই কারণেই তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছেন কোন চিকিৎসা না করে। উনি প্রায় 2 বছর কারাগারে ছিলেন, কেন্দ্রীয় কারাগারে, একটা পরিত্যক্ত বাসায়। এটা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন এলাকার বাসিন্দারা। এদিকে কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হতে গিয়ে একটি বাস নদীতে পড়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে হঠাৎ করে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অগ্নুৎপাত শুরু হয়। আতঙ্কিত বাসিন্দারা প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাতে থাকে। মুহূর্তেই গ্রামের পর গ্রাম ছাই ভস্ম আর কালো ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে পড়ে। ঘটে হতাহতের ঘটনা। অগ্নুৎপাতের ঘটনায় নিহত এবং আহতদের সংখ্যা বাড়ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগ্নেয়গিরিতে আশেপাশের গ্রামগুলোতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভবনে আটকে পড়া অন্তত 10 জনকে উদ্ধার করা হয়েছে। আগ্নেয়গিরির কারণে ধোঁয়া এবং ছায়ের কুণ্ডলী ভূপৃষ্ঠ থেকে 15,000 মিটার উপরে উঠতে পারে বলে দেশটির বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। এর মধ্যে অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখানে থাকা লোকজন ভয়ে পালিয়েছে, আরো কিছু গ্রামবাসী সরিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে তাদের নিত্য প্রয়োজনীয় খাবার পানীয় প্রয়োজন। এদিকে কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হতে গিয়ে একটি বাস নদীতে পড়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হচ্ছে। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 161 রান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম দিনের শুরুতেই তাইজুল জাদুতে 161 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। 39 রানে আবিদ আলীকে সাজঘরে ফেরান এই স্পিনার। এরপর শফিককেও একই পথ দেখান তাইজুল। শফিকের ব্যাট থেকে আসে 25 রান। এরপর ক্রিজে আসেন আজহার আলী ও বাবর আজম। অর্ধশত পূরণ করে বাবর আছেন 60 রানে এবং আজহার আছেন 36 রানে। এই পর্যায়ে বৃষ্টি বাদসাদলে খেলা স্থগিত করা হয়। শেষে আলোর স্বল্পতার কারণে প্রথম দিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে চট্টগ্রামের প্রথম ম্যাচে 8 উইকেটের ব্যবধানে জিতে নিয়ে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশকে এই ম্যাচটিতে জয়ই পেতে হবে। এখন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।